হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, জয়িতা স্কুল চলে গেছে, বেশিক্ষণ কথা বলতে পারবো না, পেছনে গান হচ্ছে তো খুব জোরে আওয়াজ দিচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছো। তো আনাজ কাটবো আর রান্না বসাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। রান্না করছি, এই যে এখানে অনেক রকম সবজি দিয়ে, পনির দিয়ে, ছোলা দিয়ে তরকারি, বরবটি, তারপরে মূলো, পোল সব দিয়েছি, গাজর, তো এটা করছি। আর এখানে করছি আলু ভাজা, পোস্ত দেব, এখন পোস্ত দিইনি, তো পনির দিয়েছি। আর একটু নামাবার আগে দুধ দিয়ে দেবো, তো হয়ে এসেছে। আর একটু শুকনো শুকনো তরকারিটা করছি, ডাল করেছি। তো আপাতত এই রান্না করেছি, ডাল করেছি, আর করব আম কেটে রেখেছি, চাটনি করব। এই যে দুধ দিচ্ছে, এখন দুধ দিলে বেশ তরকারি টেস্ট হয়। আর মশলাতে দিয়েছি কাঁচা লঙ্কা, আদা বাটা, আর হিং, এইসব দিয়েছি। একটু ফুটে গেলে নামিয়ে নেবো, হয়ে এসেছে। এটা ভাত দিয়েও যেমন ভালো লাগে, আবার রুটি দিয়েও তরকারিটা খেতে খুব ভালো লাগে, নিরামিষ তরকারি। তো আলু ভাজাটা হয়ে গেছে, ওটা একটু পোস্ত ছড়িয়ে নামিয়ে নেবো। আর দুর্গাপুজোর ষষ্ঠী পুজো হচ্ছে, তার জন্য ঢাক ঢোল বাজছে, ঢাকের আওয়াজগুলো আসছে। ষষ্ঠী পুজো হয়, আমাদের ষষ্ঠী নেই, আমাদের ষষ্ঠী ছিল না, আমার শাশুড়ি বলতো যে আমাদের ষষ্ঠী নেই, তাই আমি কোনোদিন ষষ্ঠী পুজো করি দুর্গা ষষ্ঠী। এই যে পোস্ত দিয়ে দিলাম, একটু ভেজে না গেলাম, এখনো চাটনিটা বাকি আছে, ওই চাটনিটা করে নিয়ে তারপর ভগবানকে ভোগ লাগাবো। এই যে ভগবানে ভোগ নিবেদন হয়ে গেছে, এখানে হচ্ছে মটর ডাল, সবজি, পাঁচমিশালি, চাটনি, অন্য যে আলু দিয়ে পোস্ত, আর সাথে শসা। তো এখন আমরা প্রসাদ পাবো। আজকে পায়েস করতে বলে গেল, তার জন্য আমি এই যে দুধ বার করে রেখেছি ফ্রিজ থেকে, আর এই যে চাল ঢেলে রাখলাম। তো দুধটা বরফ হয়ে গেছে, জলে ভিজিয়ে রেখেছি, বরফটা কাটলে তারপর করবো, কিন্তু তার আগে যে রান্নার বাসন পড়ে আছে ওগুলো মাজবো, রান্নাঘর মুছে তারপর আবার বসাবো। আর আমাদের খাওয়া দাওয়ার বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন শুধু এই বাসনগুলো মেজে তারপর বসিয়ে দেবো, তারপর ঘরে কাজ সারবো। তো ঘর ফর এখন পরিষ্কার করা হয়নি, তো ওটা করে নেবো। তো নারকল দিয়ে করবো, নারকল আছে, তো নারকল পুড়ে পায়েস করবো। তো অল্প করেই করছি, চাল অনেকখানি আছে, তো অল্প করেই করছি, হাফটা রেখে দিয়েছে, হাফটা করছি, বলছে না সব করে দিতে, এতক্ষণ চাল করলে আর কে খাবে, নষ্ট হবে, তখন বাসি খেতে হবে, তো এটাই থাকবে আবার বাসি যতক্ষণই হবে। তা হাফ রেখে দিয়েছি, এই যো, তো এইটুখানি রেখে দিলাম, বেশি হয়ে গেলে আবার ভালো লাগবে না। তো এই এক লিটার দুধ রেখেছি, আর এখানে এই যো হাফ আছে এর মধ্যে, তো তরকারিতে একটু দিলাম, হাফটা আছে, আগে হাফটা আর আগে একটা প্যাকেট করবো, আর লাগলে পরে আবার হাফ দেবো, এরকম করে করি। তো এখন বাসনগুলো মাজি, গ্যাসটা মুছে নিয়ে তারপর বসাবো। Thank you.
হয়ে এসছে পায়েসটা, শুধু এতে এখন চিনি দেবো, কিশমিশ কাজু বাদাম এখন দিইনি, নারকলটা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি চাল তোলার সঙ্গে সঙ্গেই, তাহলে তাদের সেদ্ধ হয়ে যাবে, আর নাহলে নারকল কচকচ করে, আর সেদ্ধ হয়ে গেলে বেশ ভালো লাগে খেতে। এখন কিশমিশ দেবো আর কাজু বাদাম দেবো। আর এক চিমটে নুনও দিয়ে দিয়েছি আগে, তাহলে চালটা ভালোভাবে সেদ্ধ হবে, একদম সেদ্ধ হয়ে গেছে, শুধু এগুলো দিলেই হয়ে যাবে। আর পুরোপুরি দু প্যাকেট দুধই লাগলো, দু প্যাকেট দুধ মানে ওই 1 লিটার দুধ অতখানি লাগলো, হাফটা সেই রয়ে যায়। এগুলো একটু ধুয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আর চিনিটা দিয়ে দেবো, গোলে নামিয়ে নেবো। এলাচটাকে গ্যাসের এখানে রেখে দিয়েছি, গরম হয়ে যাবে, মচমচে হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায় ভালো। এখন বাটিতে তুলে রাখছি, ঠান্ডা হলে পরে গোপালকে দেবো, এখন খুবই গরম, ঠান্ডা হোক। বাটিতে জল দিয়েছি, দিয়ে মধ্যে রাখছি, ঠান্ডা তাড়াতাড়ি হবে। গুড আফটারনুন বন্ধুরা, তো একটু শুতে এসেছিলাম নিচে, জয়িতারা এখনও আসেনি, আর ঘুম পাচ্ছিলো বলে নিচে এসে একটু ঘুমালাম, আর চাদর নিয়ে এসেছিলাম, নিচটা একটু ঠান্ডা লাগে, তো কাশি হবে বলে চাদর নিয়ে এসেছি। আর গৌকে বলে এলাম, বলে এসেছিলাম যে মেঘলা করছে আর বৃষ্টি হতে পারে, ছাদে জামা কাপড় আছে, এখনও তাই মেঘলা করে গেছে, একবার অন্ধকার হয়ে গেছে, তো জয়িতারা এখন আসবে। আর দুপুরে লাঞ্চ করিনি, একেবারে ওই স্নান করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, খাইনি, জয়িতার বাবা এসে গেছে, তো দরজা খুলতে যাই, আবার আসছি পরে কথা বলতে, আর ওরা এসে গেছে, এখন খাওয়া দাওয়া করবো।